সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন সব খবর সবার আগে পাওয়ার হ্যালো फ्रेंड्स এভরিথিং অনলাইন এর আরেকটি নতুন এপিসোডে আপনাদের আবারো স্বাগত জানাই ইতিমধ্যে আমরা চলে এসেছি দেখুন আরটি নতুন খবর নিয়ে যেটি আপনাদের চাকরি আরেকটি নতুন খবর এখানে দেখতেই পাচ্ছেন আবারো নিয়োগ করা হবে কর্মী ভারতীয় রেলে সেই কর্মী নিয়োগ করা হচ্ছে আর এর তারিখ আবেদনের যে শেষ তারিখ রয়েছে তা এখানে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এরকমই কাজের খবর পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা আইকন ক্লিক করুন এরকম ভিডিওগুলির নোটিফিকেশন সরাসরি পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে আসছি নিউজটিতে এই নিউজটি প্রকাশিত হয়েছে এ বেলা পত্রিকা আর এবেলা পত্রিকায় দেখুন হেডলাইন হিসেবে দেওয়া হয়েছে আবারও কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল অবিলম্বে জানুন আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা এখানে দেখুন প্রায় চোদ্দো হাজার কর্মী নিয়োগ করা হয়েছিল তার বিজ্ঞপ্তি আপনারা আগেই পেয়েছেন আর এই বিজ্ঞপ্তির পরে আবারও লোক নিয়োগের যে কথা জানিয়েছে ভারতীয় রেল আবারও কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম বিভাগীয় রেলের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হচ্ছে আর আবেদন করতে আপনারা যে আবেদন করবেন তার আবেদন করা শুরু হবে চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এটি চলবে আর মোট একাশিটি আসনে লোক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে আপনারা যে ওয়েবসাইটটিতে আবেদন করবেন সেটি হচ্ছে ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই খবরটি এখানে আপনাদের সামনে উঠে আসছে বন্ধুরা এর পরবর্তী যে আপডেটটি দেখুন সিভিল ইঞ্জিনিয়ার দপ্তরে সিনিয়র পোস্টে জন এবং জুনিয়র পোস্টে ছেচল্লিশ জন কর্মী নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ার দপ্তরে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন দপ্তরে সিনিয়র পদে জন ও জুনিয়র পদে আরও দুজন রোল রেল কর্মী নিয়োগ করা হবে প্রসঙ্গত দেখুন আগে যে আপনাদের চোদ্দো হাজার নিয়োগ প্রক্রিয়া করা হয়েছিল তার এটি উল্লেখ করা হয়েছে দিন কয়েক আগেই ভারতীয় রেল প্রায় তেরো হাজার তেরো হাজার চারশো সপ্তাশি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করেছেন বা নিয়োগের যে প্রক্রিয়া সেটি আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে দেওয়া হয়েছে আর একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই আবেদনটি চলবে যার ভিডিও আপনারা আগে আমার চ্যানেলে পেয়েছেন ভারতীয় রেলের এই অফিসিয়াল ওয়েবসাইটে এই চাকরির আবেদন করতে পারবেন আর এই আবেদনের শেষ তারিখ হচ্ছে চারই ফেব্রুয়ারি এবং ফি জমা করতে পারবেন পাঁচই ফেব্রুয়ারি তো বন্ধুরা এই এই আপডেটটি ছিল আপনাদের জন্য আর এরকমই নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা আইকন ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ